বাজার জুড়ে শুধুই হাহাকারের গল্প উচ্চ মূল্যের বাজারে ধার মধ্যবিত্তের জীবন কেউ বা ভেঙে খাচ্ছেন সঞ্চয় তাই এমন অবস্থা থেকে যে কোনো মূল্যে পরিত্রাণ চান চানা উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না গৃহকর্মী মালেকা বেগম শুধু এটাই জানা বর্তমান বাজারে বৃদ্ধ মা আর এক সন্তানকে নিয়ে বেঁচে থাকাটাই দায় একটা আর কি দেয়ের

এই অবস্থা থাকলে আমার ঢাকা ছেড়ে দিতে হবে প্রতি মাসে ঋণ করতে হয়। এবং আগামীকাল কিভাবে চলবে সেটা নিয়ে বর্তমান চিন্তা করতে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সঞ্চয় করতে পারতেছি না কিন্তু সঞ্চয়টা ভেঙে চলতে হচ্ছে আমরা সাধারণ মানুষ কিছু বলার মতো অবস্থা সে নাই বাজার কারো নিয়ন্ত্রণে নাই রাজধানীর কারোয়ান বাজারে পাইকারিতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ছিয়াত্তর টাকায় খুচরায় গিয়ে যা ঠেকেছে নব্বইয়ে আলুর কেজিতে গুদ্ধ হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর চোখ রাঙাচ্ছে আদা রসুনের দামও ব্যাপারীরা লাভবান না এই এই যে আর লাভবান না একমাত্র লাভবান হইলো যে দেখা গেছে যে গৃহস্ত গরুর বোস কিংবা মাছ এগুলো আমি ম্যাক্সিমাম জিনিসগুলো খাই না মানে আমি এগুলো কেনার জন্য যাই না বাজারে মোট কথা যেহেতু এত দাম আমি কিনতে যাই না মানে ভাইয়ের চাকরি নাই বাবা রিটায়ারমেন্টে আছে আমাদের ফ্যামিলির অবস্থা খুবই কঠিন আর দাম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমরা কিছুতেই কিনতে পারছি না কমেনি সবজির দামও দু একটি বাদে অধিকাংশ সবজি আশি টাকার ঘরে ব্রয়লার সোনালি মুরগির দর কিছুটা নিম্নমুখী হলেও দেড়শো ছাড়িয়েছে ডিমের ডজন মনিরুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা